আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা যদি এই যে একটা পোস্টে আমাদের গ্রুপের একটা পোস্টে একজন পোস্ট করেছে, সেই পোস্টের কমেন্টে আমি একটা রিপ্লাই দিয়েছি অ্যান্ড সেখানে আমাদের যে নামের পাশে ফলো বাটন শো করতেছে, কমেন্টে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছি এবং তারে কিছু বিষয় জানিয়ে দিয়েছি এবং আমাদের নামের শেষে ফলো বাটন শো করতেছে। এই ফলো বাটনটিতে যে টাচ করবে এবং সে আমাদের প্রোফাইলটি ফলো করে দিবে। তো বন্ধুরা, আমরা আপনাদের প্রোফাইলে কীভাবে এই রকম ফলো অপশন, ফলো বাটনটি আনবেন, কীভাবে আপনারা ফলোয়ার ইনক্রিজ করবেন এটাই দেখাবো এই ভিডিওতে। তো কিছু স্টেপের মাধ্যমে আমরা আপনাকে এই ফলো বাটন অ্যাকশনটি আমরা অ্যাড করে দেখাবো, সেগুলো ফুল প্রসেস আপনারা দেখতে থাকুন। আমি যদি এখান থেকে ফলো ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আমি যদি প্রোফাইলে আসি দেখতে পাচ্ছেন আমার এখানে ফলো হয়ে গেছে। সো আমরা ইতিমধ্যে ফলো করছি। এভাবে চাইলে আপনার যে কোনো পোস্টে আপনি যদি কমেন্ট করেন কমেন্ট সেকশনে, সেক্ষেত্রে যার আপনার কমেন্টটি ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হলে আপনাকে তারা ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে গাইস, এইভাবে আপনি চাইলে আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারেন। সো এখানে যদি আমি আবারও এখানে আসি, দেখতে পাচ্ছেন আমার ওখান থেকে ফলো করে দিয়েছি, এর জন্য এই সেকশনটি দেখাইতেছে না, এই ফলো সেকশনটি উঠে গেছে। সো আমাদের আইডিতে এটাই একমাত্র ট্রিক ফলো বাড়ানোর। ঠিক আছে গাইস, আপনার কীভাবে এই কমেন্টে নামের পাশে ফলো বাটনটি অ্যাড করবেন এটাই দেখাবো এই ভিডিওতে, ফুল প্রসেস দেখতে থাকুন আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন তারাও দেখে ভিডিওটি এবং তারাও নিজেদের নামের পাশে ফলো বাটনটি শো করাতে পারে। তো চলুন স্টার্ট করা যাচ্ছে ভিডিও। ওয়েল গাইস, ফার্স্ট অফ অল যে কাজটি করব আমরা, এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। গাইস আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। দেন আমাদের এখানে একটা কাজ করতে হয়, ফার্স্ট স্টেপ, সেটা হলো আমরা এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর যারা আমরা প্রফেশনাল মোড করি নাই বা প্রফেশনাল মোড অন করি নাই এবং যাদের এখানে প্রফেশনাল মোড অন করার জন্য আসবেন, তারা এখানে থ্রি প্রোফাইল আসবেন, থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড দেখা থাকবে, এখানে আমার অন করাই আছে। আর যাদের এই অপশনটি থাকবে না, যাদের ফেসবুক প্রোফাইল লক আছে, তারা কী করবেন, প্রোফাইল যে লকটি আছে ওটা আনলক করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনারা এই কাজটি করতে আসবেন, এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, এখানে টার্ন অন প্রফেশনাল মোড লেখা থাকবে, ওখানে ক্লিক দিবেন, প্রফেশনাল মোড আপনার অন হয়ে যাবে। এখন ফাইনালি আমাদের কাজ কী হবে, প্রথম স্টেপ গেল। সো গাইস, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা এখান থেকে এই যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ক্লিক দেবো বা নিচের দিকে থ্রি ডটে ক্লিক দেবো, এই থ্রি ডটে উপরে দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে নিচে আসবো। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবো, দেন এখান থেকে আমরা সেটিংসে ক্লিক দেবো। সো সেটিংসে ক্লিক দেওয়া হয়ে গেল, আমরা এখন এরপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক দিবেন। যদি এটা না পান সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, সার্চ আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা পেয়ে যাবেন, এটা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর প্রথমে দেখতে পারবেন এখান থেকে লেখা আছে, এই প্রথমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবে কারা কারা, সেটা এখান থেকে, এখান থেকে অবশ্যই এভরিওয়ান করে দেবেন। ফ্রেন্ড অফ ফ্রেন্ড বা এখানে মি লেখা থাকবে, অবশ্যই আপনাকে এভরিওয়ান করে দিতে হবে, তাহলে আপনাকে ফেসবুকে যত জোন অ্যাকাউন্ট করেছে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে বা ফলো করতে পারবে। ঠিক আছে, যদি আপনাকে আপনার প্রফেশনাল মোড অন করেন সেক্ষেত্রে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে সেই আপনার ফলোয়ার হয়ে যাবে, আর যে আপনাকে হচ্ছে ফলো করবে সেও কিন্তু ফলোয়ারই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা চাইলে অনেকেই বলে যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিতে আর হচ্ছে মি করে দিতে, এখানে নিচে আরেকটা অপশন আছে মি। ঠিক আছে, এখানে নিচে আরেকটা থার্ড নাম্বার অপশন পাবে মি, দেন আপনাদের কাজ হবে এভরিওয়ান করে দেওয়া। ঠিক আছে, ফাইনালি এভরিওয়ান করে দেবেন। আর এখান থেকে কিছু চাইলে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডির প্রোফাইলে লিঙ্ক দিয়ে কেউ সার্চ দিলে আপনার আইডি পাবে না, এটা চাইলে ইনেবল করে দিতে পারেন, চাইলে অফ করে দিতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা। এখান থেকে আপনারা এই যে আরেকটা কাজ আছে সেটা কিনা আপনার এই নিচের দিকে আসবে, নিচের দিকে এই যে এটা অবশ্যই আপনাকে ইনেবল করে দেবেন, তাহলে কী হবে আপনার যে প্রোফাইলটা আছে সেটা অন্যজন যে কারো যদি ফলো করে দেয়, মানে আমি যদি অন্যজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা ফলো করি, তার আইডির নিচে, নামের নিচে ওই যে ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তার নিচে আমাদের আইডিটি সাজেস্ট করবে ফেসবুক, এটাই ছিল। দেন তিন নাম্বার স্টেপ হচ্ছে আমরা আবার ওই সেটিংয়ে চলে যাবো, সেটিংয়ে চলে যাওয়ার পর নিচ দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফলো অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট,
ঠিক আছে এটাতে ক্লিক দেব এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ হবে প্রথমটা প্রথমটা অবশ্যই অবশ্যই আমরা পাবলিক দিয়ে রাখব ঠিক আছে অবশ্যই পাবলিক দিয়ে রাখব এখান থেকে পাবলিক অনেকেরই থাকে অনেকেরই ফ্রেন্ড অফ ফ্রেন্ড বা মি থাকে অবশ্যই এটা আমরা অবশ্যই পাবলিক করে দিয়ে রাখব দেন এখান থেকে এই যে এটা এটাও দিয়ে রাখব পাবলিক আমাদের এক কথা এগুলো যা কিছু আছে সমস্ত কিছু পাবলিক দিয়ে রাখব আমরা চাইলে এই যে আপনি যাদের যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাছেন বা ফলো করেছেন এটা চাইলে আপনি মি করে দিতে পারেন মানে কেউ দেখতে পারবে না সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে এই যে আপনারা দেখে নিন এখান থেকে পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো ঠিক আছে এটা লেখা থাকবে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট কমেন্টস সেকশন এটা পাবলিক করে রাখবেন নোটিফিকেশন এক কথা এগুলো সব কিছু কমেন্ট করে রাখ মানে পাবলিক করে রাখবেন আর এই দুইটা অন করে রাখবেন তাহলে কী হবে আপনি আপনি যে কাউকে যদি কমেন্ট করেন যে কোনো পোস্টে তাহলে সেখান থেকে আপনার হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ফলো বাটন শুরু করবে নামের পাশে ঠিক আছে এখান থেকে আমি কিছু দিয়ে দিলাম বা এখানে দুইটা কমেন্ট করলাম সো দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে দুইটা কমেন্ট করলাম দেন এখা এটা আমরা কি করব এখন এটা দেখব ঠিক আছে দেখার জন্য আমরা ফাইনালি পোস্টের লিঙ্কটা কপি করে নিলাম সো আমরা এখান থেকে পোস্টের লিঙ্ক কপি করলাম দেন দেখতে পাচ্ছেন পোস্টটি আমরা অন্য আইডি থেকে দেখব পোস্টটি তো গাইজ আমরা অন্য একটা আইডি থেকে আসলাম আসার পর আমরা সার্চ বারে গেলাম এবং পোস্টটি আমরা যেটা করেছি সেটা লিঙ্ক পেস্ট করে দিলাম দেন দেখতে পাচ্ছেন এই পোস্ট এই পোস্টে এখন কমেন্ট সেকশনে যদি যাই তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদের আইডিটি নামের পাশে ফলো বাটন সো গাইজ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও সো দেখতে পাচ্ছেন আমাদের নামের পাশে ফলো বাটন সো দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং কী বলবো এভাবে চাইলে আপনার ফলো বাড়াতে পারেন সো এইরকম আপনারা কীভাবে বানাবেন এ টু জেড বলে দিলাম কীভাবে আপনার ফলো বাটনটি অ্যাড করে নেবেন আপনাদের ফেসবুক আইডিতে ঠিক আছে এখান থেকে আমরা যদি ফলো করে দিই ফলো অপশনে ক্লিক দিলে তাহলে আমরা কিন্তু ফলো করে দিতে পারবো সো আমরা এখান থেকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন ফলো করে নেই যে কেউ আপনারা চাইলে এখান থেকে যদি ফলো করে দেয় সেক্ষেত্রে আপনার আইডি দেবেন দেখতে পাচ্ছেন ফলো হয়ে গেল এভাবে আপনারা চাইলে কাজ করতে পারেন অ্যাড করতে পারেন এখন বলি যখন কাদের এখানে শো করেন আমি যদি এখান থেকে যে মানে ইয়েটি করছি এখান থেকে যে টেক্সটি আপনি করবেন আপনি যদি অ্যাড করে থাকেন এই জিনিসটি তাহলে যদি আপনি এখান থেকে যদি এখান থেকে যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনার নামের পাশে ওই ফলো বাটনটি শো করবে না কারণ এটা নিজেদের পোস্টে শো করে না আপনি যদি কেউ ফ্রেন্ড লিস্টে থাকে বা আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে না আপনার হচ্ছে ফলো বাটনটি যারা আপনার ফ্রেন্ড না তারাই শুধু দেখতে পারবে ফলো বাটনটি ঠিক আছে আপনাদের নামের পাশে যে ফলো বাটনটি আছে সেটা শুধু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফলো করেছি তার জন্য আমার দেখা যাইতেছে না ঠিক আছে আর যারা আপনাকে ফলো করে নাই বা আপনার ফ্রেন্ড লিস্টে নেই তারাই শুধু দেখতে পারবে অল পাবলিক দেখতে পারবে ফলো বাটন আর এখান থেকে ফলো করে দিতে পারবে ঠিক আছে গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটিকে বাজিয়ে রাখবেন সো বেশি কথা বলবো না আজকের মতো এটুকুই সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে